জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারাও যাতে সংসারে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবিবারের গীতামৃত। যে প্রত্যেক রবিবার আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতার একটা শ্লোক, তাৎপর্য, মাহাত্ম্য এবং সংক্ষিপ্ত বিবরণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, সেটাই আজ রবিবারের গীতামৃততে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাই আপনারা আজ এই রবিবারের গীতামৃততে ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী শ্রবণ করুন, আপনার দিনটি ভালো যাবে, শুভ হবে এবং আপনি সংসারে সবাইকে নিয়ে যতদিন বেঁচে থাকেন ভালোভাবে আপনার জীবনযাপন করতে পারবেন। তাই আপনারা আজকের ভিডিওটা নিষ্ঠার সাথে শ্রবণ করুন রবিবারের গীতামৃত। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। ভক্তরা, মাতাজিরা, আপনারাও যখন বাড়িতে শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করবেন, অন্যান্য মন্ত্র পারেন বা না পারেন, তিনবার ওং নমো ভগবতে বাসুদেবায় বলে শ্রীমদ্গীতা পাঠ শুরু করবেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের খুব সহজেই আপনারা কৃপা অর্জন করতে পারবেন। হরি বল, হরি বল। তাই শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাক্ষ্য যুগে শ্লোক নম্বর 22 কি বলেছে? বাসংসি জীর্ণানি যথা বিহায় নবার্ণি গৃহাতি নরোহ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্ন ন্যাসি ন্যানি সংজাতি নবানি দেহি। এটা গেল সংস্কৃত শ্লোক। এবার তাৎপর্য কি বলছে? মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহীয়, তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত গীতার বাণীতে জ্ঞান দিয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময়। কি বলেছেন? যে এই যে আমরা হয়তো একটা নতুন বস্ত্র পরে কোথাও ঘুরতে গেছি, আবার আমরা বাইরে থেকে ঘরে এসে কি করি, সেই পোশাক বা বস্ত্র আমরা এই খুলে রেখে আবার কি করি, একটা নতুন বস্ত্র পরিধান করি। তাই ভগবানের কাছে যখন অর্জুন জানতে চেয়েছে আত্মা বা দেহ সম্পর্কে, তখন ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই বুঝিয়েছেন যে আত্মাও এরকম। ভাববে না যে পৃথিবীর শুরুতে তুমি ছিলে না, আমি ছিলাম না, বা পৃথিবীর প্রলয়কালেও আমি থাকবো না, তুমি থাকবো না। আত্মা সবসময় বর্তমান, সে একটা জামার মতোই একটা দেহ ছেড়ে আরেকটা দেহে স্থানান্তরিত হয়। যখন একটা দেহে থাকতে পারে না, তখনই কি হয়, আত্মাটা অন্য একটা দেহ সাথে সাথে আপনার ধারণ করে। একদম পুরনো জামা কাপড় আমরা রেখে যখন একটা নতুন বস্ত্র পরিধান করি, আত্মাও একটা শরীর ছেড়ে, কখনো মানুষ ছেড়ে কুকুর বিড়াল হচ্ছে, কখনো কুকুর বিড়াল ছেড়ে মানুষ হচ্ছে, সে এরকম স্থানান্তরিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এটা অর্জুনকে বুঝিয়েছেন। তাই তাৎপর্যে কি বলেছে আমাদের এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যে পরমাণু সদৃশ্য জীবাত্মার এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করার তথ্যটি সর্বজন গ্রাহ্য। এমনকি আধুনিক যুগে বিজ্ঞানীরাও, যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে সঞ্চালিকা শক্তির ব্যাখ্যাও দিতে পারে না, তারাও দেহের পরিবর্তনের কথা স্বীকার করতে বাধ্য। আজকের দিনে যে আধুনিক বিজ্ঞান, তারা কিন্তু আত্মাকে বিশ্বাস করে না, কিন্তু আত্মাকে বিশ্বাস করা না সত্ত্বেও তারা কিন্তু এই জিনিসটা বিশ্বাস করে, যখন কোনো সমস্যায় পড়ে তখন ঈশ্বরের শরণাপন্ন হয় এবং আত্মা বলে আছে তখন তারা সেটা নিয়ে ভাবতে শুরু করে, কিন্তু এমনি বিশ্বাস করে না। তাই এই পরিবর্তনের ফলেই দেহ, শৈশব, যৌবন ও বার্ধক্য দেখা যায়। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে, এই সম্বন্ধে পূর্ববর্তী শ্লোকে 2/3 বিশদভাবে আলোচনা করা হয়েছে যে এই যে আত্মা আমাদের শরীরে আছে, আত্মার কিন্তু কোনো পরিবর্তন নেই। আত্মা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় চির যৌবনের মতো থাকে। কি হচ্ছে, আমাদের এই বাহ্যিক দেহটা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, যেমন আমরা ছোট থাকি, শিশু, শিশু থেকে কুমার, যৌবন, যৌবন থেকে বার্ধক্য, যখন বৃদ্ধ হয়ে যায় তখন আর এই আত্মা শরীরে থাকতে পারে না,
সে তখন অন্য একটা দেহ স্থানান্তরিত হয়। যেমন কোনো ছাত্র যখন ক্লাস এই কিন্ডারগার্টেন্সে পড়ছে, তারপর ওয়ানে উঠে, টুয়ে উঠে, থ্রিতে উঠে, ফোরে উঠে, তার পড়াশোনা ধাপে ধাপে এইজের সাথে সাথে সে বিভিন্ন ক্লাসে পরিবর্তন হচ্ছে। তদ্রূপ আমাদের এই দেহটা বাইরে দিয়ে কিন্তু আপনার পরিবর্তন হচ্ছে, আত্মা এই যে শরীরের আত্মা সে কিন্তু সবসময় একটা জায়গায় স্থির থাকছে এবং একই নো পরিবর্তনশীল আত্মা, দেহ পরিবর্তনশীল আত্মা নয়। তাই পরমাত্মার কৃপার ফলে জীবাত্মা ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয়। একজন বন্ধু যেমন আরেকজন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মা তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করে। মুণ্ডক উপনিষদ ও শ্বেতাশ্বর উপনিষদের মতো বৈদিক শাস্ত্রসমূহে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটো বন্ধুসুলভ পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। এই যে আত্মাকে কে পরিচালনা করছে? পরমাত্মা। পরমাত্মাকে ভগবান, স্বয়ং ভগবান আমাদের এই হৃদয়ে পরমাত্মা রূপে আছেন। আত্মা এবং পরমাত্মা এক নয়। কিন্তু আত্মা হচ্ছে আমার ভিতরে আমার চালিকা শক্তি, আর আত্মাকে যে চালনা করছে সে হলো পরমাত্মা, সে হলো স্বয়ং ভগবান। হ্যাঁ, আত্মা কিন্তু সবার শরীরেই একজন একজন করে আছে, আর পরমাত্মা কি হচ্ছে? সমস্ত জীবের মধ্যে আছে। হ্যাঁ, সমস্ত জীবকে যে পরিচালনা করছে সেটা হলো পরমাত্মা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর আত্মা প্রত্যেকটা দেহে আলাদা আলাদা আছে। তাই আত্মা এবং পরমাত্মা কিন্তু এক নয়, এটা আপনারা গুলিয়ে ফেললে চলবে না। তাই কি বলছে? তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা সেই গাছের ফল খাচ্ছে, অন্য পাখিটি শ্রীকৃষ্ণ কেবল বন্ধুকে পর্যবেক্ষণ করে চলছে। বলছে, উদাহরণ দিয়েছে যে একটি গাছে দুটো পাখি বসে আছে, একটা পাখি কি করছে? গাছের ফলটা গ্রহণ করছে, আর আরেকটা পাখি কি করছে? পর্যবেক্ষণ করছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই যে আত্মারূপে আমাকে পরিচালনা করছে, হ্যাঁ, আত্মারূপে আমার এই শরীরটাকে একটা চলাফেরার আপনার দায়িত্ব দিয়েছে, কর্ম দিয়েছে, কিন্তু সে কর্মটা যখন আমি করব সে কর্মটা করাচ্ছে স্বয়ং ভগবান নিজে, সে গোলকধাম বৈকুণ্ঠে বসে আমাকে পরিচালনা করছে। তাই বলি যে হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায়নে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন। এই কলিযুগের যুগধর্ম হল হরিনাম সংকীর্তন, আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী, কারণ শ্রীকৃষ্ণ আর রাধারানী নয় অভিন্ন, রাধারানী শ্রীকৃষ্ণ নয় অভিন্ন, একই। তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সেবায় যদি ব্রতী হন, আপনার কোনো ব্রতের প্রয়োজন নেই, আপনি তাদের সেবার মাধ্যমেই ভগবানকে সন্তুষ্ট করতে পারলে আপনি গোলকধাম বৃন্দাবনে যেতে পারবেন, যেখান থেকে এই জন্ম মৃত্যু জরা বেদীর যে ত্রিতাপ এই জগতে আর আপনাকে আসতে হবে না। জন্ম মৃত্যুর যে ক্লেশদায়ক, যে দুঃখদায়ক, যন্ত্রণাদায়ক এই তাপের মধ্যে আপনাকে আর এই পৃথিবীতে ঘুরপাক করতে হবে না, 84 লক্ষ জনীও আপনাকে আর পার করতে হবে না। তাই বলেছে, পাখি গুণগতভাবে যদিও এক, তবু তাদের একজন জড়জাগতিক গাছের ফলের প্রতি আকৃষ্ট, আর অন্য একজন তার বন্ধুর কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছেন। আত্মা পরমাত্মা দেখতে এক মনে হবে, যেমন দুটো পাখি একই জাতের হলো, একটি পাখি কি করছে? ফল গ্রহণ করছে, আরেকটা পাখি পর্যবেক্ষণ করছে। তাই আমি এবং ভগবান এক নয়, কারণ আমাকে সৃষ্টি করেছে ভগবান, আর ভগবান কিন্তু সমস্ত সৃষ্টির মালিক, এটা গুলিয়ে ফেললে আপনারা চলবে না। আর অন্য বন্ধুর কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলছে। আমরা এই পৃথিবীতে কে কি করছি, আমরা ভাবছি কি যে আমাদেরকে আমরা যা কিছু করছি, আমার অনেক শক্তিশালী আছে, মাসেলস পাওয়ার আছে, আমার ইচ্ছা মতো যা কিছু করছি, কিন্তু না, একজন কিন্তু বসে আছে উপরে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি আপনাদেরকে, সিসিটিভির মতো, সিসি ক্যামেরা কিন্তু চারিদিকে লাগানো থাকে। অনেকেই যারা দুষ্কর্ম করে, হ্যাঁ, অসামাজিক কাজকর্ম করতে যায়, সিসি ক্যামেরা হয়তো তার চোখে পড়ে না, কিন্তু ক্যামেরা কিন্তু তাকে দেখছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এরকম, ক্যামেরার মতো চোখ নিয়ে কিন্তু সারা পৃথিবীতে তাকিয়ে আছে। আমরা কোন জীব কি করছি, কে তার সেবা করছি, কে তার বিরুদ্ধে আচরণ করছি, কে ভগবানকে মানছি না, হ্যাঁ, সব কিছু ভগবানের কাছে প্রতিনিয়ত বিচার হচ্ছে। সেই বিচারের কারণে যারা ভগবানের সবসময় গুণকীর্তন করবেন, নাম করবেন, তারা সংসার জীবনে ভালো থাকবেন, আর যারা অপকর্ম করবেন, ভগবান বলে মানবেন না যে আমরা ভগবানের নিত্য দাস, তাকে যে কথা দিয়ে এসছি সেই কথাগুলো ভুলে গেছি, তাহলে তারাও আমরা এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে আমাদের থাকতে হবে। যতই টাকা পয়সা থাকুক, অনেকেই আছে সমাজে কোটি কোটি, হ্যাঁ, আরব টাকার মালিক, কিন্তু সংসার সুখ নেই। আবার অনেকে আছে দেখবেন কোনোরকম দিন আনে দিন খায়, হ্যাঁ,
তাদের সংসারে কত সুখ, এটা কেন? কর্ম এবং তার চলাফেরা সেবার জন্য। যদি ভগবানের সেবায় আপনি ব্রতী হন, অর্থের বেশি প্রয়োজন নেই, ভগবান শ্রীকৃষ্ণই আপনার সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। তাই শ্রীকৃষ্ণ সাক্ষীরূপ পাখি আর অর্জুন হচ্ছেন ফল আহ্রত পাখি। ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর করে বোঝা যাচ্ছেন যে যে ফল খাচ্ছে সে হলো অর্জুন, মানে আমরা, আর যে সাক্ষী থাকছে সে হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে। যদিও তারা একে অপরের বন্ধু, তবুও তাদের একজন প্রভু আর অন্যজন ভৃত্য। পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীবাত্মা এক গাছ থেকে আরেক গাছে বসে অথবা এক দেহ থেকে আরেক দেহে ঘুরে বেড়ায়। এই জড় দেহরূপ বৃক্ষের জীবাত্মা কঠোর সংগ্রাম করছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয়, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয়। অর্জুনও কিন্তু মুহাচ্ছন্ন হয়ে পড়েছিল এই সংসারের কারণে। যখন বুঝতে পারল যে না, আমার এই যে শোক করছি আমার আত্মীয় স্বজনের জন্য, আমার ক্ষাত্রধর্ম ভুলে গেছি আমি, হ্যাঁ যুদ্ধ করতে চাচ্ছি না, যখন নিজের ভুল অর্জুন বুঝতে পেরেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় সখা বন্ধু ছিল তার চরণে লুটিয়ে পড়ে তাকে গুরুদেব হিসেবে মেনে নিয়েছে। হরিবোল হরিবোল, শ্রীমদ ভগবদ গীতা পড়বেন, আপনার জীবনকে সুন্দরভাবে সুপরিচালিত করতে পারবেন। এই জন্য আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনার প্রতিদিন সনাতন দেবী মানুষরা বাড়িতে অন্তত শ্রীমদ ভগবদ গীতা পড়ুন, তাহলেই আপনার জীবন সার্থক হবে, মানব জীবনটা। তাই ভগবান শ্রীকৃষ্ণ উপনিষদে বলেছেন, সমানে বিক্ষ পুরুষ নিয়ম নিশয়া সুচতি মুহ মান জুষ্ট দদা পশ্যত্তান মিষমস্য মহিমানতি বিত শোক। যদিও দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু ফল আহাররত পাখিটি গাছের ফলের ভোক্তারূপে সর্বদাই উদ্বেগ ও শোকের দ্বারা মহম্মান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু পরমেশ্বর ভগবানের দিকে ফিরে তাকায় এবং তার মহিমা উপলব্ধি করে, তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয়। অর্জুন এখন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ গীতার তত্ত্ব জ্ঞান জানতে চাচ্ছেন। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হতে পারেন। ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ ও শিক্ষকের দেহগত পরিবর্তনের জন্য শোক না করতে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে বলেছে যে তোমার বৃদ্ধ পিতামহ গুরুদেব দ্রোণাচার্য, হ্যাঁ এদের জন্য কিন্তু তুমি শোক করো না, কারণ এরা বয়স হয়েছে, এরা যদি এই যুদ্ধে মৃত্যুবরণ করে তাহলে কী হবে, স্বর্গে যাবে, হ্যাঁ এবং কী হবে, স্বর্গে থেকে এসে আবার একটা নতুন দেহ এরা প্রাপ্ত হবে, এতে তোমার শোক নয়, তুমি আনন্দ করো, কারণ তাদের এই যে বার্ধক্য হয়েছে, জরা দেহ হয়েছে, হ্যাঁ তারা এই দেহির থেকে, সংসারের জ্বালা থেকে মুক্তি পাবে, এই জন্য তোমার শোক করা উচিত নয়। তুমি যদি তাদের জন্য শোক করো তাহলে কী হবে, তাদের আত্মাগুলো কষ্ট পাবে, আর তুমি যদি তাদের জন্য আনন্দ করো তাদের আত্মা খুশি হবে এবং তারা এই জগৎ সংসার থেকে মুক্তি পাবে। তাই ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ শিক্ষকের দেহগত পরিবর্তনের জন্য শোক না করতে। প্রকান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণত্যাগ করার ফলে তাদের বিভিন্ন দেহগত কর্মের ফলে অচিরেই তারা মুক্ত হবেন এবং তারা সুখী হবেন। যজ্ঞবেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্ম উৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত কর্মের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় এবং উচ্চতর জীবন লাভ করা যায়। সুতরাং অর্জুনের শোক করার কোনো কারণই নেই। যদি ধর্মযুদ্ধে কেউ মৃত্যুবরণ করে তৎক্ষণাৎ কী হয়, তার দেহটা পবিত্র হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই জন্যই বলছেন অর্জুনকে যে তুমি কাদের জন্য শোক করছো, হ্যাঁ তোমার মনে এত কামনা বাসনা তোমার আত্মীয় স্বজন মারা যাবে, এদের জন্য শোক করো না, কারণ তুমি এদেরকে মারার কেউ নয়। আমি যাকে চাইব এই পৃথিবীতে থাকবে, আমি যাকে চাইব না সে পৃথিবীতে তৎক্ষণাৎ চলে যাবে। তাই ভক্তরা মাতাজিরা, আজকে যারা এই রবিবারের গীতামৃত আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করলেন, অবশ্যই আমি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করব আপনারা যাতে সবসময় সংসার জীবনে ভালো থাকতে পারেন এবং আজকের ভিডিওটা আপনারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দিন। তাহলে কী হবে, আপনার মাধ্যমে আপনার পরিচিত লোকরা রবিবারের গীতামৃত ঘুম থেকে উঠেই, হয়তো আপনি চা খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন বা পেপার পড়ছেন বা মোবাইলে অন্য কিছু দেখছেন, সেগুলো বন্ধ করে আপনি শ্রীমদ ভগবদ্গীতা
প্রত্যেক রবিবার ভোরবেলায় ঘুম থেকে উঠে 7টা থেকে 8টার মধ্যেই আপনার মোবাইলে চলে আসবে। তাই আপনারা আমার এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন। তাহলে কী হবে, আমি প্রত্যেক রবিবার যখনই এই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতার ভিডিও আপলোড করব, আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন। ভক্তরা মাতাজিরা, পৃথিবীর যে যেখানে থাকবেন সবাই সুখে থাকুন, যার যা সমস্যা হবে আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আপনার জন্য আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর গোলকধাম বৃন্দাবনে আপনার নাম গোত্র পাঠিয়ে আপনি যাতে ভালো থাকতে পারেন সেটা আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আর আমার সাথে পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন। এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।